অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার এনিং এর মাথায় ডিম ফাঁটিয়ে ইতিমধ্যে হিরো হিসেবে বিবেচিত হচ্ছেন তরুণ উইল কনুলি সবাই যেন তার প্রশংসায় নেমেছে শুধু মুখে প্রশংসা নয় একেবারে তার জন্য তহবিল সংগ্রহ শুরু হয়েছে এবং বিস্ময়কর ভাবে ইতিমধ্যে বিশ লাখ টাকার বেশি জমা হয়েছে কনুলিকে হামলা ও তার উদ্দেশ্যে নোংরা কথা বলার জন্যে সিনেটর ফ্রেসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও বহিষ্কারের দাবি তুলেছে অস্ট্রেলীয়বাসী